বাড়িতে যদি এক টুকরো চিকেন থাকে তাহলে তোমরা এই কাবাবটি বানিয়ে ফেলতে পারো। তো চলো দেখো, আমি এখানে এক কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম কড়াইতে। তারপর এক টুকরো চিকেনকে আমি কেটে চার পিস করে নিয়েছি, সেটা দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিলাম। এরপর একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। দেখো এখানে এই জলটা শুকিয়ে আসলে সেদ্ধ হয়ে যাবে। এরপর এটার পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর দিতে হবে পেঁয়াজ কুচি, তারপরে দুটো আজওয়াইন নিয়েছিলাম আমি, সেটাও দিয়ে দিলাম। এরপর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ডিমটা অবশ্যই দিতে হবে, এতে করে তেলে ভাজার সময় এটা খুলে খুলে যাবে। এবার দেখো আমার এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে বড় বড় করে কাবাবের আকার দিয়ে নেব। এবার এটাকে গরম তেলে একে একে ডিপ ফ্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই কাবাব। এটা খেতে তো ভীষণই সুন্দর হয়েছিল, তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে দিও।